এদিকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইটে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী দ্রুত সেরে উঠে স্বাভাবিক জীবনে ফিরে আসুন, শান্তি এবং সৌহার্দ্যের পরিস্থিতিতেই গণতন্ত্র বিকশিত হয়, পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধ সংস্কৃতির জন্য অন্যদের থেকে আলাদা, এখন শান্ত থাকার সময়, সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানাই। ফিরে এলাম বিরতির পর। আনন্দ সকালের এই পর্যায়ে শুরুতেই আপনাদের জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় কিভাবে নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘাত শুরু হয়েছে। এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। দিল্লিতে আজকে তারা জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে জানা যাচ্ছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। বিজেন্দ্র, শুভজিৎ, আজকে 12:30টার সময় 6 সাংসদের প্রতিনিধি দল টিএমসি তারা নির্বাচন কমিশনে আসবেন এবং নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনের সঙ্গে তারা দেখা করবেন, যেটা জানানো হয়েছে। এবং অভিযোগগুলো যেটা গতকাল তারা সিইও অফিসে কলকাতাতে জানিয়েছিলেন কি নন্দীগ্রামের যে ঘটনা ঘটেছে সেটাতে তারা একটা কিছু না কিছু চক্রান্ত দেখছেন এবং কোথাও না কোথাও ত্রুটি রয়েছে ইলেকশন কমিশনের, সেই অভিযোগও তারা করেছিলেন। প্রথমে তারা জানিয়েছিলেন কি যেভাবে ট্রান্সফার করা হলো ডিজিপি কে, তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডারকে সরানো হলো এবং পুলিশের বিভিন্ন যে গদবদলগুলো করছে ইলেকশন কমিশন সেটাতে কোনো না কোনো তাদের একটা সন্দেহ হচ্ছে, কোনো একটা রাজনৈতিক দলের ইন্ধন থাকতে পারে, এই অভিযোগ তারা করেছিলেন গতকাল সকালে। তারপরেই সন্ধ্যাবেলা দেখলাম আমরা ইলেকশন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের সব অভিযোগ খারিজ করে জানিয়ে দিয়েছিল কি যে ট্রান্সফারগুলো করা হয়েছে সেটা অবজারভারদের রিপোর্ট পাওয়ার পর ইলেকশন কমিশন এটা করেছে এবং ইলেকশন কমিশনের এখতিয়ারে এটা পড়ে কি সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য কি কি পদক্ষেপ নিতে হয়। এবং যেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যে আহত হলেন সেটা নিয়ে করেছিল টিএমসি, সেটাকেও খারিজ করেছিল ইলেকশন কমিশন। আজকে আবার ইলেকশন কমিশনের কাছে আসছে টিএমসির প্রতিনিধি দল এবং তারা খুব সম্ভবত একই অভিযোগগুলো আবার করবেন চিফ ইলেকশন কমিশনের কাছে এবং তারা অনুরোধ করবেন কি ইলেকশন কমিশন যেন তাদের যে অভিযোগগুলো রয়েছে সেটা আরো গুরুত্ব দিয়ে একটু দেখুক। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।